হ্যালো গাইস, আমরা আজকে আপনাদের আরেকটি সমস্যার সমাধান নিয়ে আসলাম। সেটি হচ্ছে আমাদের ব্যাংকে এটিএম বুথে অনেক সময় আমরা যখন কার্ড ঢুকাই আমাদের টাকাটা দেয় না, অনেক সময় আমাদের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেয়। অনেক সময় সমস্যা পড়তে হয় আমাদের, এমন অনেক সময় এমন হয় আমরা যখন মার্কেট করতে যাই বা কোনো কিছু কিনতে যাই, পজ মেশিনে আমাদের টাকাটা কেটে নেয়, বাট তারা বলে যে বিলটি পায়নি বা কাগজ পায়নি, অনেক সমস্যা হয়। সো ওই মুহূর্তে আমরা কী করব, এই সময় বিপদগুলো থেকে আমাদের বাঁচার জন্য কিছু তথ্য এবং আপনাদের কিছু পরামর্শ আমরা দিতে চাই। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম মোহাম্মদ আবিদুর রহিম সাহেবের সাথে, যিনি হচ্ছেন মিডল্যান্ড ব্যাংকের হেড অফ কার্ড। ওনার সাথে আমরা আজকে যে কথোপকথন হয়েছিল আমাদের, সেই কথোপকথনগুলো আপনাদেরকে আমরা শোনাবো। তো চলুন আমরা এগুলো শুনে আসি, তাহলে আমাদের অনেকগুলো সমস্যা এখান থেকেই সলভ হয়ে যাবে। যেমন বিদেশে গিয়ে আমাদের যদি লেনদেন করে কোনো সমস্যা পড়ি, টাকাটা না পাই, তাহলে আমরা এটা আবার ব্যাক পাবো কিভাবে? আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কোনো একটা বিদেশে গিয়ে কোনো একটা জায়গায় ট্রানজেকশন করেছেন পজ মেশিনের মাধ্যমে, যেখানে আপনার টাকাটা কেটে নিয়েছে, কিন্তু কাস্টমার পজ থেকে কোনো স্লিপ বের হওয়ার না হওয়ার কারণে ওই মার্চেন্ট বলছে সে টাকা পায়নি। তো আপনি আবার বাংলাদেশে ফেরত এসে কিভাবে টাকাটা ফেরত পাবেন, এইটা আপনার কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম যে আপনি যখন বাংলাদেশে আসলেন, যে ব্যাংকের কার্ড আপনি ইউজ করছেন সেই ব্যাংকের কল সেন্টারে আপনাকে এই একটা ডিসপিউট ক্লেম করতে হবে। তো আমরা যেটা বেশিরভাগ সময় আমরা অধিকাংশ কার্ড হোল্ডাররা যে ভুলটা করে থাকি, যে আমরা শুধু একটা মার্চেন্টের নাম বলে যে এই জায়গায় ট্রানজেকশন করছি, এই ট্রান্সফার আমি করি নাই, আমার কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে, এই ধরনের একটা কল সেন্টারের কথা বলে, যেটার ফলশ্রুতিতে যখন ব্যাংক কর্তৃপক্ষ ভিসা বা মাস্টার কার্ড বা চায়না ইউনিয়ন পে যে যার কার্ড তাদেরকে যখন জানায়, তখনই না এটা হচ্ছে ক্লেম করে, এটাকে চার্জব্যাক বলে। তো ব্যাংক কর্তৃপক্ষ কাস্টমার পক্ষ হয়ে চার্জব্যাক করে যে কাস্টমার ক্লেম করেছে যে সে কোনো ট্রানজেকশন করে নাই। আসলে যখন এই চার্জব্যাকটা গেল ভিসার কাছে, ভিসা দেখলো যে সে আসলে ট্রানজেকশন করেছে। এখানে দেখেন একটা ভুল হচ্ছে, কাস্টমার কিন্তু কমপ্লেন করেছে যে সে কোনো ট্রানজেকশন করে নাই, আসলে সে কিন্তু একটা ট্রানজেকশন করেছিল। সো সে যখন ইনফরমেশন কল সেন্টারে ইনফরমেশন দিল, সে তখন বললো যে আমি কোনো ট্রানজেকশন করি নাই, এইটা আসলে একটা মিস্টেক। সো কাস্টমারকে ডিটেলস ইনফরমেশন দিলে ব্যাংক কর্তৃপক্ষ সেভাবেই ক্লেম করবে, চার্জব্যাক করবে, যার ফলে চার্জব্যাকটা অনার হবে। যেরকম একটা কাস্টমার ধরেন ট্রানজেকশন করে ডিসপিউটটা হলো, সে কিন্তু বললো যে আমি কোনো ট্রানজেকশন করি নাই, আসলে তার বলা উচিত ছিল যে আমি একটা ট্রানজেকশন করেছি, কিন্তু পজ মেশিন থেকে কোনো স্লিপ বের না হওয়ার কারণে তারা আমাকে এই ট্রানজেকশনটা অনার করে নাই। সো এই কথাটা বললে কিন্তু একটা এক ধরনের মিনিং দাঁড়ায়, আর আমি কোনো ট্রানজেকশন করি নাই এইটার মিনিংটা কিন্তু আরেকটা দাঁড়ায়, আমি যখন কোনো ট্রানজেকশন করি নাই, তাহলে এটা একটা ফ্রড ক্লেম হতে পারে। কিন্তু যদি আমি বলি যে আমি ট্রানজেকশন করেছি কিন্তু কোনো স্লিপ বা পজ থেকে কোনো স্লিপ নিয়ে না বের হওয়ার না কারণে মার্চেন্ট এটাকে অনার করে নাই, তাহলে কিন্তু ট্রানজেকশনটা তখন অন্যরকম হয়। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যে কাস্টমাররা, যদি আপনারা কোনো কাস্টমার যদি ধরনের কোনো ডিফল্ট মানে এরকম ডিসপিউট কেস হয়, তাহলে ডিটেলস ইন ব্রিফ কল সেন্টারকে ইনফর্ম করা। এবং আপনি তো ওই মার্চেন্টে ওই জায়গাতে একটা পেমেন্ট করেছেন, সেটা ক্যাশে হয়তো পেমেন্ট করেছেন, তাহলে আপনি যে ক্যাশে পেমেন্ট করেছেন সেই ক্যাশ পেমেন্টের রিসিপ্ট সহ আপনার কল সেন্টারে বা রেসপেক্টিভ কার্ড অপারেশন টিমের কাছে মেল করা বা সহশরীরে গিয়ে জমা দেওয়া। তখন হবে কি, কার্ড অপারেশন টিম এই চার্জব্যাক করবে এইভাবে যে আমার কাস্টমার ট্রানজেকশন করেছিল কিন্তু পজ থেকে রাইট ম্যানারে ট্রানজেকশনটা এক্সিকিউট না হওয়ার কারণে সে ক্যাশে টাকাটা পেমেন্ট করেছে, এই তার ক্যাশে পেমেন্ট করার প্রমাণপত্র। এইভাবে যখন কার্ড অপারেশন টিম ক্লেম করবে, তখন সে কাস্টমারটা অতি দ্রুত টাকাটা পেয়ে যাবে। এখানে ব্যাংকের একটা বদনাম হয় যে এই টাকা পেতে অনেক দেরি হয়েছে। আমি আপনাকে যেটা বললাম যে প্রথমবার যখন কাস্টমার সে ক্লেম করেছে, সে বলেছে সে কোনো ট্রানজেকশন করে নাই, তার মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে তথ্য সঠিকভাবে উপস্থাপন করার না করার কারণে টাকা দেরিতে বা তাড়াতাড়ি পাওয়ার একটা বিষয় এখানে কিন্তু লুকিয়ে আছে। সো তথ্য সঠিকভাবে উপস্থাপন করলে আপনার যে ট্রানজেকশন ডিসপিউটেড অ্যামাউন্ট অতি দ্রুত ফেরত পাওয়া সম্ভব, আর তথ্য যদি ঠিক মতন উপস্থাপন না হয় এটা দেরি হতে পারে। এখানে ব্যাংকের আসলে কিছু করার নেই, কাস্টমারের তথ্য অনুযায়ী ব্যাংক কাজ করে, ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে, মানে সঠিক তথ্যটা আপনাকে দিতে হবে।
পরিপূর্ণ তথ্য দিতে হবে। যেরকম এই আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, যে কাস্টমার কমপ্লেন করলো যে আমি কোনো ট্রানজেকশন করি নাই, তো এই করি নাই মানে কি? তাহলে অন্য কেউ তার পক্ষে ট্রানজেকশন করছে। আসলে তো কাস্টমার একটা ট্রানজেকশন ইনিশিয়েট করেছিল, ঠিক আছে। পজ মানে যেটা হয়, যে পজ মানে এখানে কিন্তু কাস্টমার প্রেজেন্ট ছিল, হ্যাঁ, মানে আমরা যেটাকে বলি আরেকটা বলে সিএনপি, কার্ড নট নট প্রেজেন্ট, সিএনপি। এটা ই কমার্স ট্রানজেকশনের ক্ষেত্রে এটা সাধারণত এই সব ওয়ার্ডটা ইউজ করা হয়। বাট পজে যখন ট্রানজেকশন হয় তখন তো কাস্টমার ছিল, তো যখন আমি বলছি যে আমি কোনো ট্রানজেকশন করি নাই, তার মানে এটা ফ্রড ট্রানজেকশন। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি বুঝতে পেরেছি। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ, যে দ্রুত টাকা পেতে গেলে আমার কাস্টমারের আমি বলবো, যে গ্রাহকগণকে বলবো, যে আপনারা তথ্য সঠিকভাবে পরিপূর্ণ তথ্য প্রদান করার জন্য। ধরুন আমি যদি অ্যাপোলো হসপিটাল বা সিএমসি হসপিটাল গিয়ে একটা পেমেন্ট দিলাম, সেটাই আমার গ্রহণ করলো না বা আমার কাগজটি বেরোলো না, কিন্তু টাকাটা অনেক সময় কেটে নেয়, সে টাকাটা কি আমি ফেরত পাওয়া সম্ভব? হ্যাঁ, যেহেতু আপনি তো ওখানে একটা ক্যাশে পেমেন্ট করে এসেছেন, হ্যাঁ, তা না হলে তো ওরা আপনাকে মানে ছাড়পত্র দেয়নি। তো যখন আপনি ক্যাশে পেমেন্ট করেছেন, বিল পেমেন্ট করেছেন, তখন তো তারা একটা মানি রিসিট দিয়েছে। সেই মানি রিসিটের মধ্যে আপনি যেটা ক্যাশ পেমেন্ট করেছেন, তাহলে তাকে কি দেখা যাচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষ তখন বলবে যে তোমার টোটাল বিল হয়েছিল সে 2 লাখ টাকা, সে ক্যাশেই সব পেমেন্ট করেছে, আবার পজের মাধ্যমে ব্যাংকের থেকে টাকাটা কেটে নিয়ে গিয়েছে, আরো মনে করেন 50,000। তাহলে ওনার টোটাল বিল ছিল 2 লাখ, ওনারা কেটে নিয়ে গেল 2,50,000। সো দ্যাট ইজ তো রং। তো যখন আমি ক্যাশে উপস্থাপন করে মানে ক্যাশে পেমেন্ট করার দলিল পত্র বা ডকুমেন্টস বা প্রমাণপত্র সহ আমি পাঠাবো, তখন কিন্তু ভিসা এটাকে অ্যানালাইজ করবে, ওই মার্চেন্টের সাথে কথা বলবে, তখন কিন্তু আপনি টাকা দ্রুত ফেরত পেয়ে যাবেন। কিন্তু এই ডকুমেন্টসটুকু যদি আপনি না দেন, তাহলে তো আপনি দ্রুত টাকা ফেরত পাবেন না, কারণ এটা তখন ভিসার একটা প্রসেস আছে। প্রথমে চার্জব্যাক করতে হয়, চার্জব্যাকটা যদি অনার না হয় তাহলে এটা প্রি আরবিট্রেশন বলে। তো প্রি আরবিট্রেশনেও যদি জিনিসটা সলভ না হয় তাহলে আরবিট্রেশনে যেতে হয়। এই যে প্রসেসগুলো, এই টোটাল প্রসেসগুলো প্রত্যেকটার জন্য কিন্তু একটা টাইম লাইন সেট করা আছে। চার্জব্যাকের জন্য 30 ডেজ, প্রি আরবিট্রেশনের জন্য 30 ডেজ, দেন আরবিট্রেশনের জন্য এটার কোনো টাইম লাইন সেট আপ নাই, যতদিন যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেমটা সলভ হয়। সো তথ্য সঠিকভাবে উপস্থাপন করলে দ্রুত মানে আপনাকে পেমেন্টটা সলিউশনটা হয়ে। আর যদি ব্যাপারটা এমন হয় যে এটিএম বুথে আমি টাকার জন্য টাকা নিচ্ছিলাম, টাকাটা আসলো না, অবশ্য অনেক সময় হয়ে থাকে এরকম, তখন এটা কিভাবে ব্যাক করবেন? না, এটা কিন্তু একই কথা, যে আপনি যে এটিএম এ ট্রানজেকশন করেছেন, এটা কোন এটিএম থেকে ট্রানজেকশন করেছিলেন, কোন ব্যাংকের এটিএম থেকে ট্রানজেকশন করেছিলেন, কখন ট্রানজেকশনটা করেছিলেন, এই তথ্যগুলো তো আপনাকে সঠিকভাবে দেওয়া হবে। ওখানে যদি সিসিটিভি ক্যামেরা তো থাকে, ওরা তো সেটা প্রমাণ তো পাবে। হ্যাঁ হ্যাঁ, ওই সাধারণত এটিএম এর ক্ষেত্রে যেটা হয়, যে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন এর ক্ষেত্রে এটা সাধারণত খুব রেয়ার, এটা হয় না। মানে এটা এটিএম এর, এটা এটিএম এর হচ্ছে, যেটা হচ্ছে যে এটিএম এর সিঙ্গেল মেসেজিং সিস্টেম, এটা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট ডেবিট করে কাস্টমারের মানে কাস্টমারকে টাকা দেওয়া হয়। এটা একটা টেকনোলজিক্যাল টার্মস, সিঙ্গেল মেসেজিং সিস্টেম, বাট পজ বা ই কমার্স এটা ডুয়েল মেসেজিং সিস্টেম বলে। হ্যাঁ, তো এটিএম এর ক্ষেত্রে এই কাজটা খুব রেয়ার এটা হয়, হতে হয় না যে তা না হয়, কিন্তু যখন আপনি বাংলাদেশে এসে ডিসপুট ক্লেম করছেন, তখন আপনি বিস্তারিত বিবরণ সহ যদি ডিসপুট ক্লেম করেন, তাহলে হয় কি, যে ব্যাংক কর্তৃপক্ষের জন্য ওইটা চার্জব্যাক করে টাকাটা ফেরত করার জন্য জিনিসটা ইজি হয়। এবং অপোজিটে মানে ভিসা যে অ্যানালাইজ করবে, সে অ্যানালাইজ করার জন্য ভিসার জন্য এটা সহজ হয়। সেই কথার কথা আপনি সানডেতে ট্রানজেকশন করেছিলেন, 10টার সময় ট্রানজেকশন করেছিলেন, জিপি মর্গানের কোনো একটা এটিএম এ আপনি ট্রানজেকশন করেছেন, সেই এটিএম এর নামটা আপনি দিলেন, লোকেশনটা অ্যাড্রেসটা দিলেন, এগুলো কিন্তু আপনি যখন ডিসপুট হয়েছে তখন কিন্তু আপনি ওই এটিএম এ জানেন যে এটা কোন ব্যাংকের এটিএম এ আপনি ট্রানজেকশন করেছিলেন। কিন্তু উপস্থাপন করার সময় আপনি যদি এগুলো সহ উপস্থাপন করেন, তাহলে আপনার জন্য এটা খুব সহজে এটা ফেরত পাওয়া সম্ভব। ওনার সাথে কথা বলে আমরা এটিএম বুথ এবং পজ মেশিনে আমাদের সকল সমস্যার সমাধানগুলো পেয়ে গেলাম। তো আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টস করুন। যদি আপনাদের নতুন কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করলাম। গুড বাই অ্যান্ড মাসালাম।